বাংলাদেশের জাতীয় খেলা গ্রাম বাংলার প্রাণের খেলা কাবাডি। গেল বছরেই বাংলাদেশে বসেছিল বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের প্রথম আসর। পাঁচ দেশের সেই লড়াইয়ে বাংলাদেশ নিজেদের ঘরেই রেখে দিয়েছিল ট্রফি। আয়োজনের ধারাবাহিকতা ধরে এই বছর দ্বিতীয় আসর, কলেবর বাড়ছে, বাংলাদেশ সহ অংশ নিচ্ছে আট দেশ। এশিয়া থেকে শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ইরাক, আর আফ্রিকা মহাদেশের প্রতিনিধি হয়ে কেনিয়া, আর ইউরোপের দল ইংল্যান্ড। আন্তর্জাতিক টুর্নামেন্টের পরিধি আবার আমরা কিছুটা বাড়িয়েছি, সেজন্য পরিকল্পিতভাবে দ্বিতীয় আসর এটি জমজমাটভাবে আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা চাই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টকে মহাদেশীয় পর্যায়ে সম্প্রসারণ করতে। 16 ও 17 মার্চ আসবে দেশগুলো, আর দল দুই গ্রুপে ভাগ হয়ে লীগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। এরপর দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলবে সেমিফাইনাল, আর 24 মার্চ ফাইনাল। কাবাডি খেলাকে বিশ্বের বুকে পরিচিত করার জন্য এবং ওনার নামকেও, জাতির পিতার নামকেও পরিচিত করা, এটাও একটা বিষয় যে কে করেছিল এই এই খেলাকে জাতীয় খেলা। একমাত্র বাংলাদেশেই এটা জাতীয় খেলা, এবং এই জাতীয় খেলা কে ঘোষণা করেছিল সেটাও তো মানুষের, বিশ্ববাসীর জানা দরকার আছে বলে আমি মনে করি। আমরা কিন্তু বিশ্বব্যাপী এটা কিন্তু এইবারের যে অগ্রগতি, এটা আমরা আশা করছি আগামীতে আরও দল আসবে। এইবার যারা আসছে আগামীতে আরও দল আসবে এটা আমরা প্রত্যাশা করছি। এটা ওই যে অমুক আসে নাই দেখে যে আমাদের ইয়ে খারাপ হয়েছে এটা আমি মনে করি না। এই টুর্নামেন্ট ঘিরে গেল বছরের অক্টোবর থেকে ক্যাম্প করছে আর্দুজ্জামান তুহিন তরফদাররা। দেশি 4 জন কোচ এবং বিদেশি 2 জন কোচের মাধ্যমে আমাদের ট্রেনিং করানো হয়েছে, এবং আমরা যে ট্রেনিং পেয়েছি অনেকটা খুব ভালো অবস্থানে আছি, এবং টিম কম্বিনেশনটা খুব ভালো হয়েছে। ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা রেজাল্ট করবো এই আশা করছি। আমরা সবগুলো দলই ভালো, তার ভিতরে দুটি দলকে আমরা বেশি চ্যালেঞ্জিং মনে করতেছি, একটা হচ্ছে কেনিয়া আর একটা হচ্ছে শ্রীলঙ্কা, যাদের সাথে আমাদের ইতিপূর্বে আমরা শ্রীলঙ্কার সাথে হেরেছি, আবার আমরা ওদেরকে হারিয়েই এখানে অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হয়েছি। তো সেখানে শ্রীলঙ্কা এবং কেনিয়াকে আমরা চ্যালেঞ্জিং মনে করতেছি। টুর্নামেন্টকে সামনে রেখে জার্সি উন্মোচন করা হয়েছে বাংলাদেশ দলে। নিজেদের মাঠে ট্রফি ধরে রাখতে পারলেই এই আয়োজন হবে পরিপূর্ণ। নাবিল খান, টি স্পোর্টস।